আজকের ভিডিওতে আমি পাথরের বর্তমান দাম প্রতি ফুট কত টাকা করে চলতেছে কোন পাথর এবং প্রতি গাড়ি পাথরের দাম বর্তমান বাজারে কত টাকা করে চলতেছে আপনাদের সামনে আজকের দামটা তুলে ধরব। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যাবেন, আর আপনারা যদি পাথর নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ভিডিওর নিচে নাম্বার দিয়ে দিব, চাইলে আপনারা পাথর নিতে পারবেন। আর দর্শক সবসময় চেষ্টা করবেন ভালো মানের পাথর দিয়ে ঘর তৈরি করার জন্য, আর ভালো পাথর কীভাবে চিনবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। প্রথমে আছে বেতনাকান্দি পাথর, বর্তমান বাজারে প্রতি ফুট বেতনাকান্দি পাথর 120 টাকা করে, এবং প্রতি গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে 11,000 টাকা হলে আপনারা কিনতে পারবেন। তারপর আছে ভোলাগঞ্জ পাথর, সবচেয়ে ভালো এবং সেরা হচ্ছে ভোলাগঞ্জ পাথর, প্রতি ফুট 135 টাকা করে, এবং প্রতি গাড়ি যদি কেউ নিতে চান 14,500 থেকে 15,000 টাকার ভিতর আপনারা পাথর নিতে পারবেন। তারপর আছে ভুটান এলচি পাথর, প্রতি ফুট 105 টাকা করে, প্রতি গাড়ি 9,000 টাকা হলে আপনারা নিতে পারবেন। তারপর আছে ভুটান 12 পাথর, প্রতি ফুট 90 টাকা করে, ভুটান 34 পাথর আপনারা প্রতি ফুট নিতে পারবেন 82 টাকা হলে। তো দর্শক আপনারা যদি পাথর নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, নিচের নাম্বার দেওয়া থাকবে। তো চলুন আরও কিছু পাথরের দাম জেনে নিই। সিঙ্গেলস পাথর প্রতি ফুট 85 টাকা করে, বুতুবাঙ্গা পাথর প্রতি ফুট নিতে পারবেন 105 টাকা হলে, প্রতি গাড়ি 10,000 টাকা হলে নিতে পারবেন। বোল্ডার বাঙ্গা পাথর প্রতি ফুট নিতে পারবেন 75 টাকা হলে, এবং প্রতি গাড়ি নিতে পারবেন 8,000 টাকা হলে। বাংলা ত্রিপুর পাথর প্রতি ফুট 80 টাকা করে। দর্শক পাথর বিভিন্ন ধরনের হয়ে থাকে, সবসময় চেষ্টা করবেন ভালো মানের পাথর দেখে পাথর কেনার জন্য, আর ভালো পাথর কীভাবে চিনবেন আমার ভিডিও চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারবেন। আর আপনারা যদি পাথর নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ।